নমস্কাৰ মই অতনু ভূঞা আপোনালোকে চাই আছে ডিৱাই 365ৰ এই অনুষ্ঠান স্পষ্টবাক স্পষ্টবাকত আমি ৰাজ্যখনৰ এটা খেহুতীয়া খবৰৰ ওপৰত আলোচনা কৰি বিশেষকৈ গুৱাহাটী মহানগৰী গুৱাহাটী মহানগৰীত অপৰাধ বৃদ্ধি পাইছে নেকি সঘনে গুৱাহাটী মহানগৰীত এইকেইদিন দেখা গৈছে যে পিষ্টলধাৰী মটৰচাইকেলত আহে হেলমেট পৰিধান কৰে পিষ্টল প্ৰদৰ্শন কৰে মাজতে মালিগাঁও অঞ্চলত মণিপুৰী মহিলা এগৰাকীৰ পৰা সোণৰ চেইন বা মোবাইল আদি কাঢ়ি লৈ গৈছিল ইয়াৰ পিছত পুৰোহিত সংগঠিত হ'ল পাঞ্জাবাৰী অঞ্চলত ৰঞ্জিত বৰা পূৰ্বী ডায়েৰীৰ বিতৰক ৰঞ্জিত ডায়েৰী বৰাৰ নিচেই কাষৰ পৰা আহি বেগ কাহিনী ডিঙিত গুলিয়াই দিলে লগে লগে ৰঞ্জিত বৰাৰ মৃত্যু হ'ল ইয়াৰ পিছত আজি পুনৰ পুৱাৰ ভাগত বন্দনা বৰঠাকুৰ বুলি এগৰাকী মহিলাৰ পৰা বন্দনা তালুকদাৰ নামৰ এগৰাকী মহিলাৰ পৰা গুৱাহাটী মহানগৰীৰ জি এছ চৌধতেই এনেধৰণৰ মটৰচাইকেলত অহা বন্দুকধাৰীয়ে হেলমেট পৰিধান কৰা বন্দুকধাৰীয়ে ধন লুট কৰি লৈ গুচি গ'ল ইয়াৰ পূৰ্বে বাৰে বাৰে ৰাজ্য চৰকাৰৰ ফালৰ পৰা অসম আৰক্ষীৰ ফালৰ পৰা পূজাৰ সময়ত চিলনি চুৰ বুলি আখ্যা দিয়া হৈছিল যে কৈছিল যে ৰাজ্যৰ বাহিৰৰ পৰা একাংশ প্ৰফেচনেল এইদৰে চুৰ টকাই আহি ইয়াত সা সম্পত্তি লুট কৰি লৈ গৈছে কিন্তু ৰঞ্জিত বৰাৰ যিটো ঘটনা সেই ঘটনাৰ পৰা এটা কথা স্পষ্ট হ'ল এই ঘটনাৰ সৈতে স্থানীয় লোক জড়িত বা স্থানীয় অপৰাধ জড়িত এতিয়া প্ৰশ্ন হৈছে মহানগৰ আৰক্ষীয়ে কি কৰি আছে মহানগৰ আৰক্ষী সঘনে আমি আজিকালি টুইটাৰত দেখা পাওঁ যে আৰক্ষীয়ে নতুন আৰক্ষীয়ে অনুশীলন কৰি থাকে তাক বাহ বাহ দিয়ে ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান চলাই মুখ্যমন্ত্ৰীয়েও অসম ড্ৰাগছৰ বিৰুদ্ধে কেনেকৈ থিয় দিছে তাৰ বিষয়ে বৰ্ণনা আগবঢ়ায় কিন্তু গুৱাহাটী মহানগৰীত যোৱা 24 ঘণ্টাত দুটাকৈ ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত বহুবোৰ প্ৰশ্ন সন্মুখলৈ আহিছে এইখিনিতে এটা আমোদজনক বিষয় সন্মুখলৈ আহিছে এজন ডিব্ৰুগড়ৰ দৰ্শকে এই পৰামৰ্শমূলক আগবঢ়াইছে গতিকে বৰ ভাল লাগিল হয় আপোনালোকলৈ আগবঢ়ালোঁ কথাটো এনেধৰণৰ যে আমাৰ আৰক্ষীৰ ফালৰ পৰা কোৱা হয় মটৰচাইকেল চলালে হেলমেট পৰিধান কৰিব লাগিব হেলমেট পৰিধান নকৰিলে কথা বিষম হ'ব কিয় হেলমেট পৰিধান কৰিব লাগে সেই ব্যক্তিজনে হেলমেট পৰিধান কৰিলে সেই ব্যক্তিজন দুৰ্ঘটনাগ্ৰস্ত হ'লেও তেওঁৰ মৃত্যু নহ'ব পাৰে কিন্তু এতিয়া প্ৰশ্ন হৈছে হেলমেট পৰিধান কৰাৰ লগে লগে মানুহজনক চিনি নাপায় গতিকে হেলমেট পৰিধান কৰা ব্যক্তিজনে যাকে তাকে পিষ্টল লোৱাই বস্তু লুট কৰি যাব গতিকে হেলমেট পৰিধান কৰাটো প্ৰয়োজন নে হেলমেট পৰিধান কৰাৰ বাবে গুৱাহাটীত আচলতে এনেধৰণৰ ডকাইতৰ সৃষ্টি হৈছে আমি সমগ্ৰ বিষয়টো লৈ অনাৰ ওপৰত আলোচনা কৰিম হেলমেট অলা ডকাইত নিয়াৰ চলেৰে তেওঁক যেন মাৰি পেলাব হৈ আহিছিল হেলমেট পিন্ধি আহিলে চি চি টিভিৰ পৰা আমি বিশেষ লাভ নহয় পাছত ল'ৰা এজনে আহি পেলাই মোৰ বেগটো পটককৈ টান মাৰি লৈ গ'ল গুৱাহাটী মহানগৰীত কি হৈছে তাৎপৰ্যপূৰ্ণ ঘটনা যে অসম চৰকাৰখন এতিয়া ব্যস্ত হৈ আছে লাচিত দিৱসক কেন্দ্ৰ কৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এই গুজৰাটত নিৰ্বাচনী কেম্পেইন কৰে এই দিল্লীত কেম্পেইন কৰে এই দিল্লীত লাচিত দিৱসক লৈ ব্যস্ত থাকে সমগ্ৰ মন্ত্ৰীসভাৰ সদস্য উৰা মাৰি গৈছে দিল্লীলৈ অসমত বিধায়কসকলো নাই গতিকে আৰক্ষীক এতিয়া প্ৰশ্ন কৰোঁতা কোনো নাই গতিকে গুৱাহাটী মহানগৰীত এনেকৈ ক্ৰাইম বৃদ্ধি পাইছে নেকি এই সমগ্ৰ বিষয়বস্তুৰ ওপৰত আলোচনা কৰিবলৈ ষ্টুডিঅ'ত কেইবাজনো অতিথি আছে আমাৰ লগত কংগ্ৰেছৰ হৈ ৰমেন বৰঠাকুৰ উপস্থিত আছে তেওঁ ভাৰতজোৰ কাৰ্যসূচীত জড়িত আছে তাৰ মাজতো আমাৰ মাজত অহাৰ বাবে বৰঠাকুৰক ধন্যবাদ জনাইছোঁ আমাৰ লগত উপস্থিত আছে আম আদমী পাৰ্টীৰ হৈ কমল মেধি আৰু সমগ্ৰ বিষয়টো নিৰপেক্ষভাৱে বিশ্লেষণ কৰিব জ্ঞানন্দ কলিতা এই সকলোকে আমি সকলোকে অনুষ্ঠানত ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ মই প্ৰথমে ৰঞ্জিত বৰঠাকুৰৰ ওচৰত যাব বিচাৰোঁ ৰমেন বৰঠাকুৰ যে কি ভাবে যে লয় এণ্ড অৰ্ডাৰ ছিটুৱেশ্যন গুৱাহাটীত অৰ্থাৎ বেয়া হৈ পৰিছে নেকি গুৱাহাটীত বেয়া হৈ পৰিছে নেকি যেতিয়া আপুনি আজি এইটো আলোচনাৰ মেজলৈ আনিলে অৰ্থাৎ টক শ্ব' পাতিলে ডেফিনেটলি বেয়া হৈছে আৰু এনেকুৱা টক শ্ব' গুৱাহাটীত আগতেও হৈছে যে মোৰ নিজৰো মনত আছে যে মই প্ৰদেশ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ মুখপাত্ৰ হিচাপে 2021 চনৰ 4 জানুৱাৰীত ৰাজীৱ ভৱনত এখন সংবাদমেল আয়োজন কৰিছিলোঁ সেই সময়ত হৈ থকা হত্যাকাণ্ডৰ কাৰণে আৰু সেই হত্যাকাণ্ড আপোনাৰ মোৰ মনত আছে বিভিন্ন ধৰণৰ হত্যাৰ ভিতৰত আমাৰ দুজন বুঢ়া বুঢ়ী অৰ্থাৎ বয়সস্থ মানুহ তেওঁৰ ঘৰৰে কাম কৰা কিবা চৌধুৰী নে কোনোবা মানুহ এজনে হত্যা কৰিছিল পাছত পুলিচে তেওঁকেই আততায়ী সজাইছিল বা দুৰ্বৃত্ত সজাইছিল কিন্তু কোৰ্টত তেওঁ আততায়ী নহয় দুৰ্বৃত্ত নহয় বুলি কথাবোৰ কৈছিল সেই তেতিয়াও মই কৈছিলোঁ যে গুৱাহাটী মহানগৰী এতিয়া গুৱাহাটী মহানগৰী হৈ থকা নাই হত্যাৰ মহানগৰী হৈছে আৰু সেইদিনাৰ পৰাও যদি সেই হত্যাৰ মহানগৰী বুলি আমি ৰাজনৈতিক দলে অভিহিত কৰাৰ পাছত আমাৰ ভাৰতৰ বিজেপি চৰকাৰখনে বা বিজেপিৰ মিত্ৰজোঁটৰ চৰকাৰখনে স্পষ্টীকৰণ দিয়া নিদিয়াৰ কথাটো এটা বেলেগ আছিল কিন্তু মই আজিও ভাবোঁ সেইদিনাখনৰ যিখন মোৰ সংবাদমেল আছিল সেই সংবাদমেলখনৰ অন্তত পুলিচ কৰ্তৃপক্ষৰ পৰা পুলিচ প্ৰশাসনৰ পৰা এটা স্পষ্টীকৰণ প্ৰয়োজন আছিল এতিয়া কথা হ'ল কি আজিৰ পুলিচ নিশ্চিতভাৱে এটা কথা ক'ব পাৰি অকল কেৱল মানে সকলো সময়তে দেখা যায় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত গ্ৰেপ্তাৰ কৰিলে
যিকোনো কথাতে দেখিব মুখ্যমন্ত্রী নির্দেশতে কইলে তাৰমানে পুলিশৰ যেটো পুলিশ প্ৰশাসনৰ যেটো আমি অতদিনে যেটো দেখি আহিছিলো অকলটো হিমন্ত বিশ্ব শর্মায়ে সরকার চলোৱা নাই ইয়াৰ আগতো বহুত মুখ্যমন্ত্রী আছিলে গতিকে তেখেতসকলৰ কিন্তু সময়ত কিন্তু পুলিশে বা মুখ্যমন্ত্রী এনেকুৱা কোৱা আমি তো বাকাটো দেখা নাছিলো এতিয়া আসলে অসমত এজনেই মানুহ আছে সেইজন হল অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া নাই কোনো পুলিশ নাই কোনো প্রশাসন গতিকে এনেকুৱা এটা অৰাজকতা অৱস্থালৈ গৈছে আৰু মই বিগিনিংতে আৰু ইয়াতকৈ বেছি নকওঁ আজি আকৌ পুনৰ অভিহিত কৰিছো হত্যাৰ মহানগৰী চুৰ ডকাইতিৰ অভিযান কৰি এতিয়া যুৱতী মহিলা ঘৰৰ পৰা ওলোৱা ভয় হৈছে আৰু আনে নালাগে আমিও চলাচল কৰোঁতে আমাৰো আৰু সাৱধান হ'বলগীয়া অৱস্থা আহিছে কাৰণ এই কাৰণেই যে আজি যেতিয়া হেলমেট পিন্ধি আহি একেবাৰে নিচেই ওচৰৰ পৰা গুলিয়াই হত্যা কৰিব পাৰে আৰু আমাৰ ইয়াত এতিয়া আগ্নেয়াস্ত্ৰলৈ ঘূৰি ফুৰাটো তাৰমানে পুলিচৰ কোনো চেকিঙত ধৰা নপৰে অসমৰ পুলিচে ধৰিব নোৱাৰে আজি এতিয়া লাচিত দিৱসৰ খাতিৰত ঠিক মই যাম বৰ্তমান মই কমল মেধি ডাঙৰীয়া যে কালি এটা ঘটনা সংঘটিত হৈ গ'ল আজিও এটা ঘটনা সংঘটিত হৈ গ'ল এইকেইটো এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে সাধাৰণতে দেখা যায় গুৱাহাটী মহানগৰীত যেতিয়া কিবা এটা ঘটনা ঘটে লগে লগে তালাচী বৃদ্ধি হৈ যায় তালাচী চকী বৃদ্ধি হৈ যায় কিন্তু আজি পুৱাৰে পৰা মই সন্ধিয়া পৰ্যন্ত ক'তো তালাচী চকী দেখা নাই আপুনি সন্ধিয়া দেখিছে যদি মই নাজানো হয়তো আজি নিশাৰ ভিতৰত তালাচী চকী স্থাপন কৰিব পাৰে যে কি হৈছে অসম আৰক্ষীয়ে মনোযোগিতা হেৰুৱাইছে নেকি এনেধৰণৰ প্ৰশ্নৰ উদ্ভৱ সৃষ্টি হৈছে নেকি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেতিয়া দায়িত্বভার ললে অসমৰ শাসনভার ললে তেতিয়াই আমি দেখা পাইছিলোঁ যে কিছুমান আইন শৃঙ্খলাজনিত গোটেই কথাবিলাকক তেখেতে সঠিকভাবে আগবঢ়াই নিয়া বুলি এটা চর্চা চলিছিলে আমি দেখিছিলোঁ যে সিন্ডিকেটৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে ড্রাগছৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে বিভিন্ন এনেকুৱা অপরাধমূলক কাম কাজৰ বিৰুদ্ধে অভিযান চলোৱা আমি দেখিবলৈ পাইছিলোঁ আৰু তেতিয়া আমি বিৰোধী দলত থাকিলেও আমি কৈছিলোঁ যে এই কথাবিলাক ক'ৰবাত প্রশংসা তেখেত পাবৰ যোগ্য কিন্তু তারপর আমি দেখা পালো যে যা জুলাই মাহত যেতিয়া ন্যাশনাল ক্রাইম ব্যুরোর একটা রিপোর্ট ওলাইছিল তেতিয়া এবছর পার হয়ে গেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আর সেই ক্রাইম ব্যুরোর রিপোর্ট কম মই গাই নিদি এই কথাগুলো মানে বেশি তথ্য গাই থাকলেও কেতিয়াবা আমনি লগা হয় তাত স্পষ্টকে একটা কথা উল্লেখ হয়েছিল যে অসমৰ প্রেক্ষাপটত হিমন্ত বিশ্ব শর্মায় মে মাহৰ পৰা 21 চনৰ মে মাহৰ পৰা 22 চনৰ জুলাই মাহলৈকে হিমন্ত বিশ্ব শর্মাৰ অসমখনত যিমান অপরাধমূলক কার্য সংঘটিত হয়েছে সেয়া তার আগের 15 বছরতকে বেশি তার মানে সরকারে ক্লেম করে যে এই সরকারের পিছনে অপরাধের সংখ্যা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর মই রিপোর্টটো আপনাক মই দি দিম ঠিক আছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট এটা আমি মনে হাজি কোয়া কথা না ঠিক আছে চুরি ডকাইতি অপরাধমূলক ঘটনাবিলাক যোৱা জুলাই মাহতে ন্যাশনাল ক্রাইম ব্যুরোয় কৈছিলে যে এইবিলাক বাঢ়িছে তথ্য সহকারে আমার ইয়াত অপরাধমূলক গোচর কিমান রুজু হয়েছে তাক লৈ কেস কিমান তাত আদালতত কি চলছে এই কথাবিলাকৰ মাজতে বহুত চর্চা হয়েছে কিন্তু তার পিছতো আপুনি কোৱাৰ দৰে অসম আৰক্ষী বা গৃহ বিভাগ বা মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী হিসাবে যিমান সিনসিয়ার হব লাগিছিল মই ভাবো যিমান মনোযোগী হব লাগিছিল সিমান মনোযোগী হওয়া আমার পরিলক্ষিত নহল আর এই গোটেই ঘটনাটোর ক্ষেত্রে আমি এটা কথাই দেখিলো যে আমি সেই সময়তে এটা কথা কৈছিলোঁ যে এই আইন শৃঙ্খলাজনিত গোটেই কথাবিলাক কমাবৰ কাৰণে অপরাধমূলক ঘটনা কমাবৰ কাৰণে মুখ্যমন্ত্রীয়ে গৃহ বিভাগে যি অভিযান চলাইছে এই অভিযান চমক যাতে নহয় কিন্তু আমি আশঙ্কা করার ধরনের আজি প্রায় দেড় বছর পার হয়ে গেল এই দেড় বছর একটা কথা প্রমাণ হয়ে গেল যে সচা সচিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর গৃহ বিভাগ আরক্ষী বিভাগটো কোনোপধ্যে এই গোটেই বিষয়লৈ ইমান মনোযোগী নহয় চমক সৃষ্টি করবর কারণে বা রাজনৈতিকভাবে কিবা এটা এডভান্টেজ লবর কারণে হয়তো হিমন্ত বিশ্ব ঠিক আছে এটা ড্রাগসৰ কথাটো মই মাজতে সৰু প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ আপুনি মালিগাঁৱৰ পৰা ষ্টুডিঅ'লৈ আহিছে আজি আহোঁতে ক'ৰবাত আপুনি তালাচী আজি দেখা পাইছিল নেকি নাই তালাচী মই পোৱা নাই আজি আপুনি ক'তো তালাচী পোৱা নাই তালাচী পোৱা নাই ৰমেন বৰঠাকুৰ আপুনি ক'ৰবাত তালাচী পাইছে কমল বৰ নাই মই গুৱাহাটী ঘূৰি আছো এতিয়া গধূলি মই আমাৰ লগত দিল্লীত উপস্থিত আছে বিজেপিৰ মুখপাত্ৰ সুভাষ দত্ত সাধাৰণতে গুৱাহাটীত ঘটনা এটা সংঘটিত হোৱাৰ লগে লগে তালাচী বৃদ্ধি কৰি দিয়া হয় কালি এজন মানুহক দিন দুপৰত গুলিয়াই হত্যা কৰা হ'ল সেই ঘটনা শেষ নোহোৱাৰ পিছত আজি পুৱা এজন মহিলাৰ পৰা সোণৰ চেইন কাহিনীলে টকা কাঢ়ি লৈ গুচি গ'ল মহানগৰীত এনেধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা ঘটিছে কিন্তু মহানগৰ আৰক্ষী ক'ত আছে মুখ্যমন্ত্ৰী গুৱাহাটীত নাই বাবেই বা মুখ্যমন্ত্ৰী অসমত নাই বাবেই অৰাজক পৰিস্থিতিৰ গুৱাহাটীত সৃষ্টি হৈছে নেকি আপোনাৰ বাবে এই প্ৰশ্নটো এইবাবেই গুৰুত্ব আপুনি এতিয়া নতুন দিল্লীত দিল্লী পৌৰসভা নিৰ্বাচনত ব্যস্ত আছে যিটো সময়ত আপুনি দিল্লী পৌৰসভা নিৰ্বাচনত ব্যস্ত আছে সেই সময়ত আপোনাৰ গুৱাহাটীত নিৰাপত্তাহীনতাত জনতা ভুগিছে নেকি সুভাষ দত্ত না কালি যেটো ঘটনা এই ঘটনাটোত আমি উদ্বেগ প্রকাশ কৰিছোঁ আৰু এই ঘটনাটো আমি দুঃখ প্রকাশ কৰিছোঁ
আর লগতে আমি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার লগতে শোকসন্তপ্ত পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করেছো। আর আরক্ষীয়ে গোটে বিষয়টি খুব সিরিয়াসলি লৈছে আর ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, খুব তেখেতসকলে খুব সিরিয়াসলি এই ইনভেস্টিগেশন চলাই আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাকালি তেখেতে গোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছে আর উচ্চপদস্থ আরক্ষী বিষয়াসকলে তাত স্পট ভিজিট করেছে বা এই গোটে গোটে যে মেজারমেন্ট লব লাগে তেখেতসকলে লৈছে। কালি লৈছিল সুভাষ দত্ত, কালি কালি এই যাওয়ার পিছনে আজি রাতেপা কিন্তু ডকাইতির ঘটনাটা সংঘটিত হয়ে গেল মহানগরীর একই স্টাইলত, মটর সাইকেলত আহিলে হেলমেট পরিধান করে আইছে, অস্ত্র টুয়াই পেলে লই গেছে, অর্থাৎ আপনাদের পর্যালোচনা করে আছে আর ডকাইত আপনাদের এখোজ আগুয়াই গিয়ে আছে নাকি? না, এইটোয়ে মানে আমি কোৱা নাই যে অসমত ক্রাইম শেষ হয়ে গেছে বলে আমি কোৱা নাই। আমি কৈছো যে আমার সরকারে ক্রাইমটো রিডিউস করবার কারণে, পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবার কারণে আমার সরকারে প্রচেষ্টা অব্যাহত রাখিছে। আর যিমান পারে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্র যা 16 চনের পর যদি বর্তমানলেকে যদি আপনাদের চাই তেতিয়াহলে আমার রাজ্য সরকার অসমত অপরাধ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছে। আর যার কারণে আজি যা দেড়টা বছর যদি আপনাদের হিসাব নিকাশ করেছে, যা দেড়টা বছর এনেকা ধরনের ঘটনা সংঘটিত হওয়া নাই, যাকালি যে ঘটনা সংঘটিত হল কিন্তু কমল মেডিয়ার ব্যাখ্যা আগবাইছে, আরক্ষীয়ে ইতিমধ্যে গোটেই বিষয়টি খুব জোরদার তদন্ত চলাই আছে। আর আজি চাও যে আরক্ষীর যে ব্যবস্থা, আরক্ষীর ব্যবস্থাটুক যথেষ্টখিনি সংস্কার ইতিমধ্যে সাধন করা হয়েছে, যথেষ্টখিনি আধুনিকীকরণ করা হয়েছে, যথেষ্টখিনি আরক্ষী এতিয়া মকল করা হয়েছে, পুলিশ ফোর্সটুক আমি শক্তিশালী করবর কারণে আমার সরকারে কাম করেছে। আর আজি বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি এড করাকে ধরে বিভিন্ন ধরনের ব্যাটেলিয়ন গঠন করাকে ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ লৈছে আমার অসম সরকারে, যার যোগেদি আজি অসম আরক্ষীয়ে বিভিন্ন ক্ষেত্রে আজি যথেষ্ট পারদর্শিতা দেখাব কারণে সক্ষম হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার আরক্ষী বিভাগে খুব ভালদরে কাম করে আছে। আর যেকটা ঘটনা সংঘটিত হল মই কৈছো যে ঘটনাকিটা বেয়া হয়েছে আর এই ঘটনাকিটার জোরদার তদন্ত হয়ে আছে, অপরাধী খুব কম সময়ের ভিতরে তদন্ত করায়ত্ত করা হব। আর দ্বিতীয়তে আজি যেটা বিষয় আরো আলোচনা হয়ে আছে যে আমার সরকারের দিনত অপরাধীর সংখ্যা, অপরাধী দপদপনি আছে নাকি? অপরাধী দপদপনি তো নিশ্চিতভাবে আছে। আর এই অপরাধীবিলাক এটা এনেকুৱা হয়েছে কংগ্রেসের পদযাত্রা রমেন বৰঠাকুৰ ডাঙরিয়ার পকেটের পর পার্স চুরি করে নিয়ার ধরনের ঘটনা ঘটেছে, গতি কংগ্রেসী সকলের মাজতো অপরাধী থাকিব পারে বা বেলেগ মানুষের মাজতো অপরাধী থাকিব পারে। আর এই অপরাধী সকল সরকারের জোরদার তদন্ত, আপনাদের কি রঞ্জিত বৰা হত্যাকারী বা আজি মহিলাগৰাকী লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিজন কংগ্রেসী বলে কব বিচার? না না, মই কৈছো যে অপরাধী যিকোনো জায়গা থাকিব পারে, কংগ্রেসী সকলের মাজত যে অপরাধী আছে এই কথাটো সেদিন রমেন বৰঠাকুৰ ডাঙরিয়া পার্সটো যে চুরি করে লই গেল সেটাই প্রমাণ করেছে, মই সেটা একটা এক্সাম্পল দিছো। আর অসমত আমি কৈ আছো বারে বারে যে ইয়াত এটা পিএফআর কার্যকলাপ বাড়িছে, অসমত বিভিন্ন ঠাইত এটা খুঁজি জেহাদি আইএসআই এজেন্ট এইবিলাক ধরা পড়ে আছে। না দত্ত ডাঙরিয়া, মই এটা কথা কব, এক মিনিট, আপনি খুব জোরদার, না না মই আপনার কয়ে যে পকেট মারু কিন্তু দুর্বৃত্ত হয়, পকেট মারু অপরাধী, আপনাদের যে অপরাধ নিয়ন্ত্রণ করব পড়া নাই যে ভারত জুড়ে যাত্রা পকেট মারা অকল মূরে হওয়া নাই, মই কিন্তু এজাহার দিব, আপনি মোর কথা শুনক, আপনি মোর কথা শুনক, আপনার কথা মই শুনিলো, আপনার কথা মই শুনিলো, আপনি মোর কথা শুনক। অসম সরকারে, অসম সরকার বিশেষকে আরক্ষী বিভাগে কথাখিনি এনেকুৱা হব নালাগে অতনুদা যে আজি আরক্ষী অতি নিরপেক্ষভাবে গোটেই কামবিলাক করে, স্টুডিওত বহি থকা সকলের মনোভাব এনেকুৱা হব নালাগে, তেওঁলোকে এনেকুৱা বক্তব্য রাখিব নালাগে যার যোগেদি আরক্ষী প্রশাসনের মনোবল ভাগি যায়। আরক্ষী প্রশাসনের আমি রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি আরক্ষী, মই এটা উদাহরণ দি, আমি সুভাষ দত্ত, সরকারে সাপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, পশ্চিম কার্বি আংলার সংঘটিত হল এই ঘটনার লগে লগে আজি আমার তার আরক্ষী অধীক্ষকজনক বদলি করে দিয়া হয়েছে, গতিকে সরকারে বিশেষকে গৃহ বিভাগ এই ক্ষেত্রে সষ্টম, গৃহ বিভাগে প্রতিটি বিষয়তে খুব সিরিয়াসলি কাম করেছে। এতিয়া মই আপোনাক কব খুজিছো, প্রথম কথা হল কি, ঠিক আছে মোৰ পকেট মারিলে ভারত জোড়ো যাত্রাত, পকেট মারিলে ভারত জোড়ো যাত্রাত পকেট মার সোমাইছে, মই এগ্রি করলো, কিন্তু পকেট মার দুর্বৃত্ত নহয় নেকি, পকেট মার উপার্থী নহয় নেকি? আপনাদের নিজেই স্বীকার করেছে যে জয়ন্ত মল্লবাবুয়ে কৈছে তেওঁলোকৰ নেতাজনকে পকেট মারি দিলে, হয় পকেট মারা মানে তেওঁলোকে কব খুজিছে, জয়ন্ত মল্লবাবুয়ে ডাঙরিয়ে কৈছে যে আমার আগন কালত
রাজ্যত পকেট মারো সংখ্যা বৃদ্ধি হয়েছে এইটহে আপনাদের স্বীকার করেছে এটা আপনাদের পুলিশ প্রশাসন বদলাই দিয়া বলে কৈছে মই এটা যুক্তি আপনাদের দাঙি ধরেছো এটা নো নো এটা আপনাদের এখন কমিটি গঠন পুলিশ প্রশাসনের এটা ব্যবহারের কারণে এখন কমিটি বনাইছে থানায় থানায় আর এই কমিটিখনে কি ব্যবস্থা গ্রহণ করব এতিয়া লাহে লাহে থানার সেই বিষয়াজনে আপনার সেই শান্তি কমিটি নিচিনা করে যখন আপনাদের কমিটি বনাইছে পুলিশের ব্যবহারের কারণে তেতিয়াহলে আপনাদের মানে আজিয়ে কই দিছো এখন ডিফাংস হব পুলিশ ডিমোরালাইজ হব আর পুলিশ ডিমোরালাইজ হলে অপরাধ বেশিকে বাড়ব আর আপনাদের ইয়ার আগতেও মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ও সি বিলাকর সংস্থা এখন কনফারেন্স পাতিছিলে আর ও সি বিলাকর কথা একদম ধুনিয়াকে বুঝাই দিছিলে পুলিশের উচ্চপদস্থ বিষয়গৈ যদি ইলিগেল নির্দেশনা দিয়ে সেবুর নামানিবলে কইছিলে কিন্তু ইমানবুর ও সি কনফারেন্স করার পাছত আজি তারিখ পুলিশের ইমান ক্রাইম কন্ট্রোল করব নোৱাৰা কথাটো বিশেষভাবে গুৱাহাটীত উপগধুর আরক্ষী বিষয় আছে তারপর পুলিশ কিয় নিয়ন্ত্রণ হওয়া নাই পুলিশে কিয় অপরাধ নিয়ন্ত্রণ করব না এই যুক্তি দিয়ক আপনি প্রশাসন বদলি করার কথা নকব আজি এনকাউন্টার করলে আপনাদের আন্দোলন সুটেড সাইট পর্যন্ত আপনাদের যাবলে লোল কিন্তু তার পাছতো যে আজি অসমৰ পুলিশক অসমৰ সরকারখনক অপরাধীয় ভয় নকৰা কারণটো বিশ্লেষণ করক ঠিক জ্ঞানন্দ বাবু আমাদের এই সমগ্র প্রক্রিয়াটা গুৱাহাটী মহানগর অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে তাক না করব নারি এনে ধরনের কথা এটা ওলাইছে ড্রাগসের বিরুদ্ধে সরকারে কঠোর স্থিতি গ্রহণ করার পিছন ড্রাগস নোহা হয়েছে যে ড্রাগস আছে মূল্য অভাবনীয় হার বৃদ্ধি পাইছে এই ক্রাইমের ঘটনার লগত ড্রাগস সেবন করে একাংশ লোক জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়েছে বর্মন আপনি কি কয় এটা এই ড্রাগস বা এনেকা ড্রাগস জড়িত যে অপরাধ সেই অপরাধের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে এক কঠোর ব্যবস্থা লৈছে সেই সর্বস্তর রাইজে স্বীকার করেছে আর মানে ভাবো আমার সমাজখন রক্ষার দিকত সামাজিক বাতাবরণ সুরক্ষার দিকত সেয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা পরিঘটনা অপরাধ যা তথ্য অনুসরি যা বছর আগের বছরের তুলনায় এই বছর 48% ওভারঅল ক্রাইম রেট কমিছে কিন্তু যাকালি যে ঘটনা সংঘটিত হল সেয়া অত্যন্ত উদ্বেগজনক ঘটনা পুলিশে তৎপরতার কার্যব্যবস্থা লওয়ার যথেষ্ট অবকাশ আছে আর নারীজনিত কিছু ক্ষেত্র ঘটনাও এনেকা ঘটা দেখবলে পাওয়া গেছে এই ঘটনাবিল কারোয়ে কাম্য নহয় এই ঘটনাবিলাকৰ বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার অত্যন্ত প্রয়োজন আছে কিন্তু হয় ক্রাইম তুলনামূলকভাবে চুরি ঘটনা সরকার তথ্য অনুযায়ী 41% গুৱাহাটী মহানগর কমিছে আর এই কিন্তু যা কেটামান বছর 2019 সনের এতিয়ালেকে হত্যার ঘটনা সংঘটিত হয়েছে 3558টা সুভাষ দত্ত যে এরকম পরিস্থিতি হয়েছে যে মহিলা আজিকালি ঘরের পর অল্প আন্ধার হলে উলাবলে ভয় করে মানে রাতেপা এরকম পরিস্থিতি আজি যে ডকাইতির ঘটনা হয়েছে পুবতি নিশা সংঘটিত হয়েছে যে মহানগর মান লাগি বাকি এনে নিরাপত্তাহীনতা ভুগিলে কি অবস্থা হবো যদি সময় আপনাদের সমগ্র মহানগর সিসিটিভি লগাইছো বলে কেছে তার মধ্যে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে মহিলায় নিরাপত্তাহীনতা ভুগিছে বলে কোয়া হয়েছে আপনাদের এখানে ব্যর্থ হওয়া নাই না নয় চক কেতিয়াবা খুব হাই সিকিউরিটি জোনতো এনেকা ধরনের ক্রাইমবিলাক হয় বিশেষকে যদি আপনি বেলেগ বেলেগ রাজ্যবিলাক বা বেলেগ বেলেগ মেট্রোপলিটান সিটিবিলাক যদি চাই এতিয়া রাজধানী দিল্লি দিল্লিতো এনেকা ধরনের ঘটনা হয় এটু হাইলি সিকিউর জোন তারপরও হয় বোম্বেত হয় বা অন্যান্য ঠাইবিলাকত হয় এটা কথাটো হচ্ছে এনে চক যে অপরাধীক নিয়ন্ত্রণ করবর কারণে অসম আরক্ষীয়ে যেখিনি মেজারমেন্ট লব লাগে সকলো লৈছে আর এতিয়া টেকনোলজির যুগ যুগত এটা এনেকা ধরনের হয়েছে যে অপরাধীবিলাকেও এটা টেকনোলজি ইউজ করে আর সেই কারণে অসম আরক্ষীক আধুনিকীকরণ করার কারণে অসম সরকারে ইতিমধ্যে যেখিনি ব্যবস্থা ললে তার ভিতর এটা আমার যথেষ্ট সংখ্যক সফটওয়্যার এক্সপার্টের পর আরম্ভ করে বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ আমার অসম আরক্ষীক এড হয়েছে আর বিভিন্ন ধরনের আমার সেল গঠন হয়েছে বিভিন্ন ধরনের আমার এসআইটি গঠন হয়েছে খুব জোরদার তদন্ত হয়ে আছে আর তদন্ত করে অপরাধী করায়ত্ত করা হবো ইয়ার আগতো দুই একটা এনেকা ধরনের ঘটনা ঘটিছে এটা আমার কথা তো হল এটাই যে আজি যথেষ্ট শান্তিপূর্ণ যাওয়া সময়খিনি যে আমার বিভিন্ন স্তর বিশেষকে কংগ্রেস দলের সরকার সময়খিনি যদি আপনাদের চাই সেই সময় যে সন্ত্রাসবাদী কার্যকলাপবিল আছে এটা আজি তারিখত নাই আজি তারিখত উগ্রপন্থীর বিরুদ্ধে অসম আরক্ষী যুঁজ করবলগা হওয়া নাই
অসমৰক্ষী আজি তারিখ এনে ধরনের সর সুর অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ যুঁজ করবলগা হয়েছে। এই যে হত্যাকারীবিল, এই হত্যাকারীবিল আজি আপনি চক যে এতিয়া এনেকা ধরনের ডকাইতির ঘটনা যেটা ঘটে, এই ডকাইতির ঘটনাবিল ঘটা মানুষবিল কোরপর আহে এইবিল আপনি দেখব, কোনোবা বরপেটা চহর পর আহিলে, কোনোবা গোয়ালপার চহর পর আহিলে, কোনোবা ধুবুরীর পর আহিলে, গতি এই মানুষবিল উপর যেটা মনিটরিং, এই মনিটরিং অসমারক্ষীয়ে যথেষ্ট সচেতনভাবে করে আছে। তার পাছতো যে এই ঘটনাবিল ঘটিছে, এই ঘটনাবিল প্রতিহত করা তো আমার সকলের দায়িত্ব, নাগরিকের দায়িত্ব আছে। আপনাদের চুর ডকাইত নাগরিক কমিটি সুভাষ দত্ত, সুভাষ দত্ত চুর ডকাইতের মাঝে ধর্ম রাজনীতি খেলি দিছে, চুর ডকাইতের মাঝে ধর্ম রাজনীতি খেলি দিছে, চুর ডকাইতের মাঝে ধর্ম রাজনীতি খেলি দিছে। বিভিন্ন থানা বিলাকৰ এলেকা যেবিলাক নাগরিক কমিটি গঠন করা হয়, এই নাগরিক কমিটি বিলাকত সাধারণতে বিভিন্ন কমিউনিটির পৰা প্রতিনিধিতা রখা হয়। আর এই বিজেপি সরকার যদি গঠন হয়েছে এই নয়, এই আরক্ষীর একটা ব্যবস্থা, এই নাগরিক কমিটিবিল বিভিন্ন কমিউনিটির পর বিশিষ্ট নাগরিক সকল নাগরিক কমিটিবিল গঠন হয়, আর এই নাগরিক কমিটিবিল থানাবিল আরক্ষী বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজত শান্তি পরিস্থিতি বহাল রাখার ক্ষেত্রে চাও যে ভারতীয় জনতা পার্টি সরকার অহার পিছন 2016 সনের বর্তমান লকে 2016 সনের বর্তমান লকে আমার যাক আমার রাজ্য যা থানা, এই থানাবিল শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ বহাল রাখার ক্ষেত্রে নাগরিক সমিতিবিল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা, গুহাটির নাগরিক আপনার কমিটির কমিটিখানে রয়ে থাকা নাই, গুহাটি বাসী আপনার কমিটির বাবে রয়ে থাকা নাই, গুহীবাসী আপনার তথাকথিত সফটওয়্যারের রয়ে থাকা নাই, গুহীবাসী নিরাপত্তা বিচারিছে, রাতেপা সন্ধ্যাতে উলাই যাব নিছে, গুহীত যা 15 দিনের এনেদরে 4-5টা ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার পিছন আজি খেওনির পরিচালক হয়ে যাওয়ার কারণে আপনাদের এসপিক বদলি করলে, কিন্তু গুহীত কি করলে আমি সেই প্রশ্ন করব বিচারি, আপনাদের রাজধানী গুহীত কি করলে, আজি দিল্লিত আপনাদের প্রচার চলে আছে, গুহীর বাবে কি করলে? আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তাত যাকালি গোটেই পরিস্থিতি পর্যালোচনা করেছে, উচ্চ পদস্থ আরক্ষী বিষয়াসকলে তেখেতে দায়িত্ব দিছে, এনেকা নহয় যে চক আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গোটেই রাষ্ট্রের নেতা, অসমৰ মুখ্যমন্ত্রী হয়, তেখেতৰ সমগ্র ভারতবর্ষত আজি তেখেতৰ আদর আছে, আর সেই কারণে আজি তেখেতক দলে যেটা দায়িত্ব দিছে গুজরাট বিধানসভা নির্বাচনে হোক, হিমাচলে হোক, আজি দিল্লী এনসিডি হোক, তেখেতে এই দায়িত্ব পালন করব, ভারতীয় জনতা পার্টি যিকোনো কার্যকর্তা যতে যেতিয়া যি দায়িত্ব দিয়ে দায়িত্ব পালন করব, আমাকও আজি দায়িত্ব দিছে, আমি এনসিডি নির্বাচন আমার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব দিছে আমি করছো, এটা তার মাজতো আমি আমার নিজের যে সরকারের যে রেসপন্সিবিলিটি আমার কোনো পালন নকরকে থাকা নাই, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাকালি তাতে আছে, যাকালি তেখেতে জনতা ভবনের সংবাদ সম্বোধন করেছে, মই আপনার মুখ্যমন্ত্রী অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় পটত তেখেতর শক্তি বা তেখেতর বিস্তার এটা আছে সেটা মই মানি লৈছো, কিন্তু এতিয়া মই সেইকাৰণে কব খুজিছো, তেওঁ হিমাচল প্রদেশত হেৰি কৰক, এই নির্বাচনী প্রচার চলাওক, গুজরাটত চলাওক, বা লাচিত দিবসৰ কাৰণে, লাচিতৰ কাৰণে 400 বছৰীয়া জন্মজয়ন্তী পালনৰ কাৰণে দিল্লীত থাকক, সবে থাকক, আৰু তেখেতৰ কাম বেছি হৈ গৈছে, গতিকে মোৰ এটা পৰামৰ্শ আছে, জয়ন্ত মল্ল বা পীযূষ হাজৰিকাক গৃহ দপ্তৰটো দিব লাগে, কাৰণ তেখেতে এই গৃহ দপ্তৰ চলোৱাত সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে, এইটো মোৰ পৰামৰ্শ আপোনালোকলৈ। আপুনি জয়ন্ত মল্ল পীযূষ হাজৰিকাক কিয় বাছি উলিয়ালে? কাৰণ এই দুজন মানুহ সক্ৰিয় মুখ্য, এই দুজন সক্ৰিয় মন্ত্ৰী মই দেখা পাইছো, সেইকাৰণে হয় জয়ন্ত মল্ল বৰুৱা দিয়া, নহয় পীযূষ হাজৰিকা। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজের এক্তিয়ারের বিষয়, কিন্তু এনেকাও হব পারে যে কংগ্রেস দলের 6-7 জন বিধায়কে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক রাতে 12টা বজার পিছন লগ করে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার রাতে 12টা বজার পিছন তেখেতলা কথা পাতে, গতি গতি কি জানি ভবিষ্যতে কিবা কিবি বেলেগ হব পারে, গতি মুখ্যমন্ত্রী দাদা রব, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেটা অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে প্রথমতে মানে প্রথম দায়িত্বভার লওয়ার পিছন আটাইতকৈ সক্রিয় হয়ে দেখা গৈছিলে, আইন শৃঙ্খলা অপরাধমূলক ঘটনার হারটা কমাবর কারণে তেখেতে প্রচেষ্টা চলো আমি দেখবলে পাইছিলাম,
মই আকৌ কৈছো যে আমি সেই সময়ত কৈছিলোঁ যে এটো কথা আমি প্ৰশংসা কৰিছিলোঁ তাৰ লগতে কৈছিলোঁ যে এটো যাতে সমকতে হেক নহয় আৰু এতিয়া প্ৰমাণ হৈ গৈছে যে এটো সমক এতিয়া এনকাউণ্টাৰ ঘটনা বিলাক আজি কিছুমান কথা মানুহে আমি ফলো আপ কৰি থাকিবলৈ পাহৰি থাকো মানুহে আমি নাগৰিকও এনকাউণ্টাৰ বিলাক হঠাৎ যে নাইকিয়া হৈ গ'ল অপৰাধ কমি গৈছে নেকি নাই যোৱা তাৰ কাৰণটো কি তাৰ কাৰণটো হ'ল যে গৃহ বিভাগৰ পলিচিয়ে ক'ৰবাত খেলি মেলি লগাইছে যাৰ কাৰণে আজি ডিজিপিয়ে বাৰে বাৰে শপতনামা কোৰ্টত যেতিয়া এনকাউণ্টাৰক লৈ এই ভুৱাই কওক বা যিয়ে নহওক এনকাউণ্টাৰক লৈ যেতিয়া কোৰ্টত শপতনামা নিব লগা হৈছে তেওঁলোকৰ এতিয়া ত্ৰাসী মধুসূদন সোঁৱৰা বুলি যে কয় এই ধৰণৰ অৱস্থা হৈছে তেওঁলোকে দিব পৰা নাই তাৰমানে এইটো লাহে লাহে প্ৰমাণে হ'ব আৰু কিছুদিনৰ পিছত যদি আমি আদালতে যদি সঠিকভাৱে বিষয়টো আগবঢ়াই নিয়ে যে এই এনকাউণ্টাৰবিলাক অপ্ৰয়োজনীয়ভাৱে কেৱল চমক সৃষ্টিৰ কাৰণে যে কৰা হৈছিলে এই কথাটো লাহে লাহে প্ৰমাণ হ'ব ঠিক একেধৰণে আজি আপোনালোকে সংবাদ মাধ্যমত সদায় চিণ্ডিকেটৰ নিউজটো কৰিয়ে আছে আমি দেখি আছোঁ ড্ৰাগছৰ নিউজটো সদায় পেপাৰত চাবচোন ড্ৰাগছৰ নিউজ ওলাই কালিও ওলাইছে এজন আৰক্ষীৰ ঘৰত ড্ৰাগছৰ কিবা টোপোলা ওলাইছে এইবিলাক লৈ নিউজ ওলাইছে গতিকে অপৰাধমূলক ঘটনা ক'ত কমিছে আৰু মই কৈ আছোঁ কাল্পনিক কথা নহয় নেশ্যনেল ক্ৰাইমবোৰে যোৱা জুলাই মাহৰ ৰেকৰ্ডত কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এবছৰীয়া কাৰ্যকালত যিমান অপৰাধমূলক গোটেই অসমৰ কথা কৈছে দেই মই কেৱল গুৱাহাটী কোৱা নাই সেইটো যোৱা 15 বছৰতকৈ বেছি গতিকে এই কথাবিলাক নেশ্যনেল ক্ৰাইম ব্যুৰ ৰিপৰ্টৰ ভিত্তিত এটা হোৱা এনালাইচিছ গতিকে মই এটা কথা কওঁ যে চমক সৃষ্টি এতিয়াতো চমক সৃষ্টিৰ কাৰণেও হিমন্ত বিশ্ব শৰ্মাই পাহৰি গ'ল এতিয়া তেতিয়াতো চমক সৃষ্টিৰ কাৰণে কিছুমান ব্যৱস্থা লৈছিল এতিয়া সেইবিলাকো পাহৰি গ'ল এতিয়া সম্পূৰ্ণৰূপে এনেকুৱা এটা অৰাজকতাৰ সৃষ্টি হৈছে আজি কেইদিনমান আগলৈ ক'ত অপৰাধমূলক মাজতে যে অকলশৰীয়া বৃদ্ধ বৃদ্ধাক আক্ৰমণৰ কেইবাটাও হত্যা ঘটনা হৈছে ৰমেন বৰঠাকুৰে সঠিকভাৱে এটা কথা কৈছে পুলিচে তাতো চমক সৃষ্টি কৰিবৰ কাৰণে হঠাতে কেইজন মানুহক এৰেষ্ট কৰি দিয়ে আমিও টিভি চাই ভাবোঁ মিডিয়া চাই ভাবোঁ যে কালপ্ৰিত ধৰা পৰিলে পিছত আদালতত এইবিলাক কি হয় আমিতো তাৰ ফলো আপ নকৰোঁ আচল কথাটো হৈছে যে চমক সৃষ্টি কৰিবৰ কাৰণে এটা অপৰাধীক সঠিকভাৱে তদন্ত কৰিছে নে সঁচা অৰ্থত সঁচা অপৰাধী কনভিকশ্যনৰ পৰ্যায়লৈ গুচি গৈছে এই কথাটো আমিও ফলো আপ নকৰোঁ মিডিয়াও পাহৰি থাকে মই এটা বাণিজ্যিক বিৰতি লৈছোঁ বাণিজ্যিক বিৰতিৰ পিছত আমাৰ আলোচনা অব্যাহত থাকিব পিন্ধি আহিলে চিচিটিভিৰ পৰা আমি বিশেষ লাভ নহয় ল'ৰা এজনে আহি পেলাই মোৰ বেগটো পটককৈ টান মাৰি লৈ গ'ল আপোনালোকে চাই আছে ডি ৱাই 365ৰ এই অনুষ্ঠান স্পষ্টভাৱে গুৱাহাটী মহানগৰীত যোৱা 24 ঘণ্টাত 2টাকৈ ডকাইতিৰ ঘটনা সংঘটিত হৈছে ক্ৰমাৎ এনেধৰণৰ ঘটনা বৃদ্ধি পাইছে সমগ্ৰ বিষয়বস্তুৰ ওপৰত আমি ষ্টুডিঅ'ত কেইবাজন অতিথিৰ সৈতে আলোচনা কৰিছোঁ দেখা গৈছে যে কালি যিটো ৰঞ্জিত বৰাৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছিল বন্দুকধাৰীয়ে মটৰচাইকেলত আহিছিল আৰু ফুল মাস্ক হেলমেট পিন্ধিছিল আইনা বন্ধা চকু বন্ধা দীঘল হেলমেট আজিও যি ডকাইতি ঘটনা ঘটিছিল এনেধৰণৰ হেলমেট পৰিধান কৰিছে এতিয়া এই হেলমেটবিলাক আচলতে গুৱাহাটী মহানগৰীৰ বাবে ডকাইতৰ মুখ লুকাৰ প্ৰধান স্থল হৈ পৰিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইদিনমান আগতে কৈছিল CCTVত এনেধৰণৰ হেলমেট পৰিধান ব্যক্তি থাকিলে তাক চিনাক্ত কৰিব পৰা নাযায় গতিকে ডকাইত প্ৰতিৰোধৰ স্বাৰ্থত এনেধৰণৰ সম্পূৰ্ণ মুখ আৱৰা হেলমেট গুৱাহাটীত নিষিদ্ধ কৰাটো প্ৰয়োজন হৈ পৰিছে নেকি কমল মেধি হেলমেট মই ভাবোঁ যে হেলমেট সুৰক্ষাৰ কাৰণে হেলমেটৰ দৰকাৰ আছে হেলমেট লাগে ফুল মাস্ক হেলমেট কিন্তু হয় ফুল মাস্ক হেলমেট আমি যিটো আপুনি কৈ আছে এতিয়া যিটো উদাহৰণ দেখিছোঁ চিলনি চুৰেই হওক বা কালিৰ হত্যাকাণ্ডটোৱে হওক বা আজিৰ যিটো ঘটনা এই গোটেই ঘটনাটোত কেতিয়াবা হেলমেটক আমি তেওঁলোকৰ আমাৰ নিজৰ সুৰক্ষাৰ কাৰণে ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে ঠিকেই আছিলে কিন্তু ইয়াক এটা অপৰাধ কৰাৰ এটা অজুহাত অপৰাধ কৰাৰ এটা কি কয় এইটো ৰক্ষা কবচ হিচাপে ব্যৱহাৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছে মই ভাবোঁ যে এই গোটেই কথাটো ৰিভিউ কৰিব লাগে আৰু হেলমেটৰ হেলমেট কি ধৰণৰ হেলমেট পিন্ধিব কেনেধৰণে পিন্ধিব এই গোটেই কথাটোৰ এটা নতুন ৰিভিউ হ'ব পাৰে কিন্তু গোটেই কথাটো মূল কথাটো হৈছে যে অপৰাধমূলক ঘটনা বৃদ্ধি পাইছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গৃহ বিভাগটোৱে সঠিকভাৱে কাম কৰিব পৰা নাই আৰক্ষী বাহিনীয়ে ভালধৰণে কাম কৰিব পৰা নাই চমক সৃষ্টি কৰাৰ এটা হয় আৰু চৰকাৰ এখন আৰম্ভ হওঁতে বিভিন্ন বিভাগীয় মন্ত্ৰী MLAবিলাকেও চমক সৃষ্টি কৰে সেইখিনিলৈকে এতিয়া স্বাভাৱিক হৈ গৈছে কিন্তু এতিয়া আৰু চমক সৃষ্টি কৰাৰ চমক দেখুৱাই থকাৰ সময় এতিয়া নহয় এতিয়া কাম কৰাৰ সময় ইতিমধ্যে বহুত সময় পাৰ হৈ গ'ল সেইকাৰণে আজি ষ্টুডিঅ'ৰ পৰা আমি এটা কথা অনুৰোধ কৰোঁ আজি ৰঞ্জিত বৰাৰ পৰিয়ালটোহে গম পাইছে যে এজন মানুহ হেৰাই যোৱাৰ পিছত কি ধৰণৰ পৰিৱেশ হয় আজি এজন মানুহৰ ঘৰত আমাৰ ঘৰত কোনো মৰা নাই আমি ইমান আমি দেখিছোঁ দূৰৰ পৰা আমি দুখ কৰিছোঁ কিন্তু সেই পৰিয়ালটোৱে গম পায় যে কি ধৰণৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হয় বা এজন মানুহ হেৰুওৱাৰ বেদনাটো কিমান গতিকে
আমি নিবিচাৰো এটো শাসক বিৰোধী বুলি নহয় কোনো এজন মানুহৰে জীৱনৰ জীৱন নাশ হোৱাটো আমি নিবিচাৰো কোনো মানুহৰে কষ্ট কৰি অৰ্জন কৰা ধন চুৰি ডকাইতি হোৱাটো আমি নিবিচাৰো আৰু কোনো ধৰণৰ অপৰাধমূলক ঘটনাৰ জৰিয়তে সমাজখন বিশৃংখল হোৱাটো আমি কেতিয়াও নিবিচাৰো গতিকে মুখ্যমন্ত্রী সিরিয়াস হওক গৃহমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী সিরিয়াস হওক আৰক্ষী বিভাগ আৰু সক্ৰিয় কৰক আৰু আৰক্ষী বিভাগক এতিয়া আমি দেখিছো একাউণ্টেবল বমল আপুনি কি ভাবে মই আকৌ প্ৰশ্ন কৰিছো হেলমেট এতিয়া সুধিবলৈ সাধাৰণ প্ৰশ্ন যে কি ধৰণৰ কথা কৈছো হয় কিন্তু বাস্তৱ কথা এটাৰ পিছত এটা সংঘটিত হৈছে এনেধৰণৰ ফুল মাস্ক হেলমেটৰ বাবে হেলমেট নিষিদ্ধ কৰাৰ প্ৰয়োজন হৈছে নেকি মেকানিজম চৰকাৰে ভাবিব লাগিব এই দিশত আৰু মই ভাবো এই যে অপৰাধৰ কথাবিলাক আচলতে বিজেপি অগপ কংগ্ৰেছ বুলি মই দলীয় প্ৰিজমৰ কথাটো চাব নিবিচাৰো কাৰণ অপৰাধ কংগ্ৰেছ চৰকাৰৰ দিনতো মই দেখিছো 2017 অসম চৰকাৰে প্ৰতিবেদন দাখিল কৰিছিলে বিধানসভাত কংগ্ৰেছৰ 15 বছৰ শাসনত কৈছে 52,560 ভায়লেন্স হত্যাকাণ্ড হৈছিলে ইয়াৰ বিজেপি চৰকাৰৰ পিছত কিছু কম হলেও 3,558 ৰিপৰ্ট মতে হৈছে গতিকে মই দলীয় প্ৰিজমৰ কথাটো চাব নিবিচাৰো কিছুদিন আগতে মোৰ ৱাইফ মালিগাঁৱত তেওঁ এগৰাকী শিল্পী হয় অধ্যাপক অধ্যাপনা কৰে মালিগাঁৱত বজাৰ কৰিব যাওঁতে বেগটো কাঢ়ি নিছে তেওঁ পৰি গৈছে একেবাৰে মানে এনেকুৱা ঘটনা কিছুমান ঘটি আছে পাছপৰ্ট অফিচত যাওঁতে আমি তেওঁ পাছপৰ্ট অফিচত যাওঁতে এগৰাকী বিশেষ সম্পদৰ পূৰ্ববংগীয় তেওঁ খুব বেয়া ধৰণে আচৰণ কৰিছিলে কৰোঁতে CCTV কেমেৰাত ধৰা পৰিলে এই গুৱাহাটীৰ মাজমজিয়াতে খ্ৰীষ্টান মস্তিত মোৰ ৱাইফৰ লগত এইটো ঘটনা ঘটিছে মই নিজে দেখিছোঁ এনেকুৱা গতিকে এই অপৰাধটো ৰোধ কৰিব লাগিব আৰু তাৰ কাৰণে নিশ্চিতভাৱে দৃঢ় শক্তিশালী পদক্ষেপ ল'ব লাগিব আৰু চৰকাৰখনে ধাৰাবাহিকভাৱে যি অপৰাধৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লৈছে ড্ৰাগছৰ বিৰুদ্ধে মই ভাবোঁ এইটো কণ্টিনিউ কৰাৰ প্ৰয়োজন আছে ঠিক লৰেন বৰঠাকুৰ কি ভাবে যে কি কৰিব লাগিব চৰকাৰে মেকানিজম উলিয়াব লাগিব পুলিচ প্ৰশাসনে মেকানিজম উলিয়াবলৈ তাত ডিমত নাই কিন্তু মই এটা কথা কৈছোঁ যিটো আমাৰ কমল মেধিয়ে কৈছিলে চমক সৃষ্টি কৰা কথাটো OC কনফাৰেন্স SP কনফাৰেন্স আৰু OC কনফাৰেন্সত এটা কথা কৈছিলে পুলিচৰ দুটা বস্তু হ'ব পুলিচে এটাই ল' এণ্ড অৰ্ডাৰ চাব এটাই ইনভেষ্টিগেশ্যন চাব হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইমান কথাবোৰ কৈ গৈছে ইমান কামৰ কথা কৈ গৈছে মেচিনেও ইমান খৰকৈ কাম কৰি যাব নোৱাৰে সেয়েহে মই ক'বলৈ বিচাৰিছোঁ যে প্ৰকৃত অৰ্থত কাম হওক নিয়ন্ত্ৰণ কৰক সুভাষ দত্ত আপুনি কি কয় সুভাষ দত্ত কি ক'ব বিচাৰে নাই অসম আৰক্ষীয়ে সঠিকভাৱে কাম কাজবিলাক কৰি আছে আৰু গোটেই ব্যৱস্থাটো আধুনিকীকৰণৰ যিটো প্ৰক্ৰিয়া এই প্ৰক্ৰিয়াটোত এতিয়া আপোনালোকে দেখিছে যে আমাৰ আচলতে পুলিচ ফৰ্চ যথেষ্ট কম এতিয়া আমাৰ ভেকেণ্ট পোষ্টবিলাক ইতিমধ্যে ফিল আপ কৰা হৈছে বহুত পুলিচ এতিয়া আমাৰ ট্ৰেইনিঙত আছে আৰু অসমৰ আইন শৃংখলা পৰিস্থিতি নিয়ন্ত্ৰণাধীন আগৰ চৰকাৰৰ দিনত যিবিলাক আমাৰ ঠিক আছে মই আশা কৰিছোঁ আপোনাৰ বক্তব্য সত্য প্ৰমাণিত মই এটা বাণিজ্যিক বিৰোধী লৈ আহিব মই কিন্তু লৈছোঁ এটা বাণিজ্যিক বিৰোধীৰ পিছত আমাৰ আলোচনা অব্যাহত থাকিব হেলমেট পিন্ধি আহিলে CCTV-টো আমি বিশেষ লাভ নহয় ল'ৰা এজনে আহি পেলাই মোৰ বেগটো পটককৈ টান মাৰি লৈ গ'ল আপোনালোকে চাই আছে DY365-ৰ এই অনুষ্ঠান স্পষ্টভাগ স্পষ্টভাগত গুৱাহাটীৰ নিৰাপত্তাৰ বিষয়টো আমি আলোচনা কৰিছোঁ আমি ভাবোঁ যে গুৱাহাটীত যিহেতু এটাৰ পিছত এটাকৈ ডকাইতিৰ ঘটনা সংঘটিছে আৰু প্ৰতিটো ডকাইতিৰ ঘটনাত ডকাইতে মুখ ঢকা সম্পূৰ্ণ হেলমেট পৰিধান কৰিছে কোলা ৰঙৰ হেলমেট পৰিধান কৰিছে গুৱাহাটী মহানগৰীত যদি গাড়ী চলাওঁতে কোলা ৰঙৰ টিণ্টেড গ্লাছটো খোৱা নিষিদ্ধ হ'ব পাৰে এনেধৰণৰ সম্পূৰ্ণ মুখ ঢকা হেলমেট নিষিদ্ধ হ'ব নোৱাৰে কিয় এই বিষয়ে আৰক্ষীয়ে শীঘ্ৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰাটো উচিত আৰু ইয়াৰ লগে লগে গুৱাহাটী মহানগৰীৰ তালাচী অভিযান তীব্ৰতৰ কৰি তুলিব লাগে আৰু তালাচীৰ জৰিয়তে প্ৰতিজন ব্যক্তিক আকৌ যাতে ভালকৈ পৰীক্ষা কৰে সেয়া ব্যৱস্থা ল'ব লাগে ইয়াকে কৈ অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ কিছু সময়ৰ পিছত আৰম্ভ হ'ব 24 ঘণ্টা